এখন আমরা বলতে যাচ্ছি যে এখানে নারী অনগ্রসর হিসেবে বিবেচনা করা যেতে পারি কিনা এটা তো আমার স্টাডি করার বিষয় না এটা আন্দোলনকারীরা আমাদের আমরা আন্দোলনকারীরা এখানে আমাদের জায়গা থেকে একটা দাবি রাখতে পারি একটা প্রস্তাবনা রাখতে পারি এটা সরকারের দায়িত্ব সে স্টাডি করে তাদের প্রতিষ্ঠান আছে এবং তাদের প্রতিষ্ঠানগুলি স্টাডি করে বের করবে যে এখানে কোন পক্ষের আসলে সেখানে একটা আলোচনার সুযোগ আছে সুযোগ আছে নারী কোটার এই মুহূর্তে যৌক্তিকতা আমরা দেখছি না এখন উনিশশো বাহাত্তর সালে সরকার যখন প্রথম একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করে সেখানে তারা কিন্তু অনগ্রসর নারী কোটা রেখেছিল দশ শতাংশ এখন উনিশশো সালের পরে দেখা গেছে ওই সময় যদি আমরা সমাজে নারীর অবস্থান চিন্তা করি দুই হাজার সালের পরবর্তী সময়ে নারীর অবস্থান কিন্তু এক না এখন বর্তমানে কিন্তু আমাদের নারীরা সমাজে বিভিন্ন সেক্টরে এগিয়ে গিয়েছে এবং তারা আপনি যদি উচ্চশিক্ষা ক্ষেত্রে দেখেন বা আমাদের এইচএসি এসএসসি রেজাল্টগুলো দেখেন তাহলে দেখতে পারবেন কি নারীদের রেজাল্ট যথেষ্ট ভালো হচ্ছে আপনি ইউনিভার্সি ডিমস এওয়ার্ডগুলো দেখেন তাহলে দেখবেন যে নারীরাই কিন্তু এখানে সবথেকে ভালো পাচ্ছেন সেখান তো বোঝা যায় যে আসলে নারীরা আমাদের সমাজের সর্বক্ষেত্রে এগিয়ে আছেন তো সেক্ষেত্রে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এখন আমাদের পক্ষ থেকে এখানে সাজেশন দেওয়া হয়েছে যে এখানে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে যেটা সংবিধানের উনত্রিশ তিনে বলা হয়েছে যে অনগ্রসী জনগোষ্ঠীর কথা সেটা তো সংবিধান অনুযায়ী আসলে স্পষ্ট করা হয়নি এখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে আমরা আদিবাসী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীকে আসলে প্রাধান্য দিতে চাই এখন আমরা বলেছি যে সরকার এখানে একটা কমিশন গঠন করুক এবং তারা তদন্ত করে কোথায় কতটুকু কোটার দরকার হয় সেটা বের করুক আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা পাঁচ শতাংশ সর্বোচ্চ কোটা চাই এখন আমরা সরাসরি কিন্তু নারীদের আমাদের ইউনিভার্সিটির নারীরা যারা আছেন যারা প্রোগ্রামের বক্তব্য রাখছেন বা তাদের সাথে পার্সোনালি কথা হচ্ছে তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে আমরা তো সমাজে এতটুকু এসেছি আমার মেধার ভিত্তিতে আমার তো এখানে কোনো ধরনের কোটার ব্যবহার করতে আমার পার্সোনালি আমি নিজে কখনও কোটা ব্যবহার করিনি কিন্তু আমি তো এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এবং ইনশাল্লাহ সামনে আরও সেই সেক্ষেত্রে নারী কোটা এখন আগের সেই দশ অংশ কতটুকু যুক্তিযুক্ত অবশ্যই সেখানের প্রশ্নটা রাখা যেতে পারে আমরা আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে খুবই স্পষ্টভাবে বলেছি যে আমরা সরাসরি এখানে আদিবাসী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আসলেই এখানে সরকার তাদের সাথে সমতা বিধান করতে পারেনি তাদের জন্যই আমরা কোটাটা বিশেষভাবে চাই আচ্ছা আপনি বলছেন যে হ্যাঁ মেয়েরা তো এগিয়েছে সকল পর ফলাফলে মার সব কিছুই কিন্তু আমরা যখন আপনি কি আপনার কি এটা খেয়াল করেছেন যে বিসিএসে যারা উত্তীর্ণ হয় হন তাদের আসলে তাদের অবস্থানের মধ্যে নারীদের অবস্থানের কি আসলে কোনো উন্নতি হয়েছে খেয়াল করেছেন এখন দুই সালে যখন আমাদের ছাত্ররা আন্দোলন করেছিল ওই সময়ে কিন্তু আমরা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন যেটা তখন বলা হয়েছিল তৎকালীন যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সে কোটাটাকে নামিয়ে যাতে দশ পার্সেন্টে সংকুচিত করা হয় এখন ওই সময়ে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে তো এ ধরনের কিছু বলা হয়নি যে আপনারা কোনটা কত পার্সেন্ট কোটা রাখবেন কিন্তু পরবর্তী সময়ে যখন প্রধানমন্ত্রী সবগুলো কোটাকে বাতিল করে দিলেন এটারই একটা ফলাফল আসলে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে এখন বর্তমানে এসে যখন হাইকোর্ট আবার পরিপত্রটিকে বাতিল ঘোষণা করেছে তখন তো আমরা আন্দোলনকারীরা সেই জায়গা থেকে একটা বিবেচনা দেখিয়েছি যে এখানে আসলে বাতিলটা কোনোভাবেই সমাধান নয় বরং সমাধানটা হচ্ছে এখানে একটা যৌক্তিক সংস্কার করতে হবে যৌক্তিক সংস্কার করে কোটাটাকে ন্যূনতম মাত্রায় নামিয়ে আনতে হবে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে সবচেয়ে কম সে জায়গা থেকে আমরা মনে করি যে সরকার একটা কমিশন গঠন করে তার তদন্ত করুক তদন্ত করে সেখানে তারা কতটুকু কোটা আসলে বরাদ্দ দিতে হবে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এটা কোনোভাবে পাঁচ শতাংশ বেশি হতে পারে না কিন্তু সরকার যদি তদন্ত করে তাদের এখানে কোন অংশকে কতটুকু দিতে হবে দিতে হবে সেটা যদি তারা নির্ধারণ করে তাহলে আমরা তাদের সাথে বসতে পারি এটা আপনারা বলছেন যে সংবিধানের প্রতি আপনারা শ্রদ্ধাশীল যেহেতু অনুগ্রসের শীল যারা জাতীয় আছে বা গোষ্ঠী আছে তাদেরকে একটা অগ্রাধিকার দেওয়ার কথা সংবিধানে বলা হয়েছে আপনারা অনগ্রসর যারা তাদেরকে আপনারা দিতে চান আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই মেধাবী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা অন্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন এখন আন্দোলন করছেন কিন্তু যে মানুষটা প্রত্যন্ত অঞ্চলে ডিগ্রি পাশ করে বিসিএসএ বসেন তাদেরকে আমরা অনগ্রসর বলবো কি বলবো না এবং এখনকার যে পরিস্থিতি আপনি যদি আমরা যেটা দেখলাম যে যেটা তেতাল্লিশতম বিসিএস যেটা সর্বশেষ বিসিএসের ফলাফল এখনও পর্যন্ত গেজেট প্রকাশিত হয়নি কিন্তু ফলাফল হয়েছে সেখানে উনিশ দশমিক চার ছয় শতাংশ নারী টিকেছে যেখানে আমরা দুই হাজার দশ এগারোতে সেটা আটত্রিশ শতাংশ বাউন্ন শতাংশ এবং ধাপে ধাপে আমরা এটা দেখেছি তার মানে যে পরিস্থিতিতে নারীরা এসে পৌঁছেছে হয়তো আপনি মেধাবী বা বিশ্ববিদ্যালয়ে যারা আপনার আন্দোলন করছেন সবাই মেধাবী কিন্তু ওই যে মানুষটা ওই যে মেয়েটা তার প্রতি আপনারা অবিচার করবেন কিনা যদি আন্দোলনটা তাদের কোটাটাও বাদ হয়ে যায় এখন আমরা যারা এখানে আছি আমরা তো কোনো ব্যক্তিগত জায়গা থেকে এখানে আসিনি বা ব্যক্তিগত ভিউ পয়েন্টটাকেও এখানে এক্সপ্রেস করার জন্য আসি আমরা এসেছি একটা আন্দোলনের তারা কি দাবি রাখছে সেটাকে এখানে এক্সপ্রেস করার জন্য এখন আপনি যে কথাটা বলেছেন সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গতদিন বলেছেন যে এখানে নারীরা নানানভাবে বঞ্চিত হচ্ছে তার কথার প্রতিও আমরা শ্রদ্ধাশীল এবং আমরা আমাদের জায়গা থেকে এই সাজেশনটা রেখেছি যে আমরা আসলে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাটা বর্ধ যায় পাঁচ মানে সর্বোচ্চ পাশ মধ্যে এখন তারা কতটুকু এই কথাটা আমিও বারবার আমার কথাটা ওখানেই ঘুরে আসছে কারণ আপনার কোয়েশ্চেনটাও বারবার ওখানেই ঘুরে আসছে যে এখানে নারী কি অনগ্রসর হিসেবে বিবেচনা করা যেতে পারে কিনা